السلام عليكم. আমরা একেবারেই শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতি, এই সময়ের আমাদের একেবারে হাত একেবারে সময় নেই। শেষ মুহূর্তে আমাদের যে কয়েক ঘন্টা বা অল্প কিছু সময় আছে, এই সময়টাতে আমরা কি কি বিষয় চোখ বুলিয়ে নিতে পারি? এর মধ্যে আমাদের প্রথম কাজ হবে অবশ্যই, এর মধ্যে আপনি যত বেশি বিগত প্রশ্ন পড়বেন, যত বেশি বিগত প্রশ্ন পড়বেন তত বেশি আপনার পাস করার দিকে আপনি এগিয়ে যাবেন। যে কয়টা ঘন্টা আছে একেবারে শেষ মুহূর্তে অবশ্যই কিছু না কিছু আমরা পড়ি, এবং একেবারে অন্যান্য যে সমস্ত নিয়োগ পরীক্ষাগুলো আছে, তুলনামূলক শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিটা অনেক কঠিন না। এখানে মোটামুটি একটা পাস মার্ক রাখা সহজ। তো পরীক্ষায় একেবারে দেশের যে কোনো একটা নিয়োগ পরীক্ষা, সেটা বিসিএস থেকে শুরু করে যে কোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রিভিয়াস প্রশ্নগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। তো শেষ সময়ে এখন অনেকেই কি করবেন, একেবারে সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটাবেন। আজকে পত্রিকায় কি ঘটেছে, গতকাল কি ঘটেছিল, এসব বিষয় নিয়ে মাসিক যে সমস্ত আপডেটেড সাধারণ জ্ঞানের ম্যাগাজিনগুলো আছে এগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। ওগুলো নিয়ে সময় না কাটিয়ে আপনি বেশি করে একটা কাজ করেন, সেটা হচ্ছে মনে করেন গণিত। তো গণিতের কোন কোন জায়গাটাতে আপনার গ্যাপ আছে দেখেন, শেষ সময়ে একেবারে জ্যামিতির বেসিক ফর্মুলাগুলো যদি দেখেন আপনি নাম্বারটা সহজে পাবেন, যেটা সাধারণ জ্ঞান পড়ে আপনি পাবেন না এই সময়ে এসে। ঠিক আছে, বাংলা ব্যাকরণ, ব্যাকরণের কিছু বেসিক অধ্যায় আছে যেমন ধ্বনি ও বর্ণ। এখানে একবার যেহেতু আমরা একটা প্রিপারেশন নিচ্ছিলাম, প্রিপারেশন টেনিউরে আমরা অনেক প্রিভিয়াস প্রশ্ন যেমন পড়েছি, পাশাপাশি কিছু চ্যাপ্টার আছে যেগুলোকে একটু করে চুক বুলিয়ে নিলেই পরে শেষ সময়ে জিনিসটা চুকে পড়বে। এই জন্য অবশ্যই আপনার প্রথম কাজ হবে যে এইটুকু সময় আছে এইটুকু সময় আপনি প্রিভিয়াস প্রশ্নগুলোর উপরে বেশি ফোকাস করেন। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিষয়ভিত্তিক কাজ করা, যেমন ধরেন বাংলা, এখানে ব্যাকরণের কিছু জায়গা দেখে নেন। ব্যাকরণের কিছু জায়গা মনে করেন পারিভাষিক শব্দগুলো একবার চোখ বুলিয়ে নিলেন, সমার্থক শব্দগুলো একবার চোখ বুলিয়ে নিলেন, এই টাইপের বিষয়গুলো। তারপরে হচ্ছে অনুরূপভাবে যে গণিত, তো গণিতের ক্ষেত্রে কিছু জায়গা আছে যেমন ধরেন আমাদের যে এই যে কোনো একটা ম্যাথ একটা চ্যাপ্টার ধরে টোটাল চ্যাপ্টার রিভাইজ না করে আপনি জানেন নিজের অবস্থানটা, আপনি সবচেয়ে ভালো জানেন, তো ম্যাথমেটিক্সের কোন জায়গাগুলোতে আপনার গ্যাপ একটু বেশি আছে, ওই জায়গাগুলোতে কিছু জায়গা আছে যেগুলোতে অবশ্যই একবার দেখলে আপনি নাম্বারটা নিশ্চিত করতে পারবেন। যেমন একটু আগে বললাম যে জ্যামিতির ক্ষেত্রে, তো অনুরূপভাবে মনে করেন ধারা বা সিরিজের কতগুলো বিষয় আছে, এগুলা কতগুলো মনস্তাত্ত্বিক বা মেন্টাল এবিলিটির মতো সহজ কতগুলো অঙ্ক চলে আসে, ওই টাইপের জিনিসগুলো একটু চুপ বুলিয়ে নিতে পারেন। অর্থাৎ বেসিক জিনিস পড়ার প্রতি আমি আপনার মনোযোগ আকর্ষণ করব, এখন অনেক বেশি সাম্প্রতিক পড়াচ্ছে। তারপরে মনে করেন এখানে যে সমস্ত বিষয় আছে বিষয়গুলোর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞান আপনি সাম্প্রতিকের পেছনে না ছুটে আপনি বিগত বছরের প্রশ্নগুলো একটু পড়েন বেশি, যেইটুকু সময় আছে। এবং পরীক্ষার হলে যেহেতু এখানে একটা কম্পিটিটিভ পরীক্ষা, সবসময়ে যে অনেক বেশি সহজ প্রশ্ন আসে এরকম কিন্তু না। আমরা গত নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আমার ক্লিয়ার মনে আছে স্কুল লেভেলের যে পরীক্ষার প্রশ্ন, এটা কলেজ লেভেল চেয়েও কঠিন হয়েছে। তো প্রশ্ন যারা স্কুল লেভেল তাদের কম পড়তে হবে, কলেজ লেভেল ওদের বেশি পড়তে হবে, অথবা স্কুল লেভেল হলে সহজ হবে, এই টাইপের কোনো কিছু কিন্তু ম্যাটার করে না, কখন যে প্রশ্ন কেমন হয়। এই জন্য শেষ সময়ে যত বেশি এই সময়টাতে, অর্থাৎ শেষ সময়ের যে শেষের লাস্ট যে রাউন্ড এবং রিভাইজের ব্যাপার, এখানে আননেসেসারি জিকে না পড়ে অবশ্যই আপনি বেসিক সাবজেক্টগুলোতে কোথায় কী গ্যাপ আছে ওটা নিয়ে কাজ করা প্রয়োজন। আপনি এক ঘন্টা একটু ভাবেন, ওই এক ঘন্টা কিন্তু আপনাকে কাজ দিবে সাবজেক্ট ভিত্তিক, এই সাবজেক্টে আমার এই সমস্যা, এই সাবজেক্টে এই জিনিসটা একটু দেখে নিব। হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন ইংলিশ, তো ইংলিশ নিয়ে অনেকে টেনশানে থাকে, যেমন আপনি এখন যদি অনেক বেশি সিনোনিম টিনোনিম পড়েন শেষ সময় এসে আপনার কোনো কাজ হবে না। আপনি এখন কী করবেন, আপনি পার্টস অফ স্পিচ ভালো করে দেখেন, কারণ পার্টস অফ স্পিচ থেকে আপনি অনেক বেশি নাম্বার পাবেন, সেটা আইডেন্টিফিকেশন থেকে হোক, তারপরে হচ্ছে নাম্বার জেন্ডার বেসড কোয়েশ্চেন হোক, এই জায়গাটা একটু দেখেন ইংলিশের ক্ষেত্রে প্রয়োজনে একবার বেসিক জায়গা থেকে পার্টস অফ স্পিচটা একবার দেখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আমি কয়েকটা সাব চ্যাপ্টার লিখব, টেন্স একটু দেখেন। হ্যাঁ, এরপরে আপনি যে কোনো একটা বেসিক বই থেকে রাইট ফর্ম অফ ভার্বস যে কোনো একটা 9-10 বই থেকেও অথবা বেসিক বই থেকেও আপনি দেখতে পারেন। এই কয়েকটা চ্যাপ্টার দেখলে আপনি এখান থেকে কিছু জিনিস পাবেন, সে সময় কোনো ভোকাবুলারি পড়া, সে সময় অনেক বড় বড় গাইড পড়া, অনেক কোয়েশ্চেন সলভ করার চেয়ে এই কাজগুলো আপনি করবেন। তো
কারো যদি এরকম বেসিক পড়াগুলো ক্লিয়ার থাকে তাহলে আপনি শুধুমাত্র প্রিভিয়াস প্রশ্ন পড়বেন, একেবারে সাম্প্রতিক নিয়ে এখন আর ব্যস্ত থাকবার দরকার নেই। সাম্প্রতিক মনে করেন 20 নাম্বার সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক ধরেন 3টা 4টা আসলো, ওখান থেকে হয়তো দেখা যাবে 4টা প্রশ্ন আসছে, 2টা আপনি পারেন ওই, আর 2টা আপনি পারেন না, আপনি আসলে 100-100 পাবেন না। সুতরাং ওই 2 নাম্বারের চেয়ে এই ধরনের বেসিক জায়গাগুলোতে যদি গুরুত্ব দেন তাহলে আপনার নাম্বারের লেভেলটা বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আর যদি কেউ এরপরেও যদি আপনার গ্রামারগুলো রিভাইজ করা শেষ, এখন আপনি ইংরেজি ভোকাবুলারিটা রিভাইজ করবেন করবেন করে তেমন একটা কিছু পড়তে পারেন নাই, এমন কিছু দেখতে চান, তাহলে আপনার কাজ করণীয় হবে বিসিএস এর প্রিভিয়াস ভোকাবুলারিগুলো, আপনার কাছে যে সাপোর্টিং বই আছে ওখান থেকে প্রিভিয়াস শব্দগুলো একটু দেখা। তবে শব্দ পড়ে শব্দ পড়ার চেয়ে গ্রামার বা স্ট্রাকচার বেসড জিনিসগুলো পড়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ শেষ দিকে এসে, কারণ শব্দের কোনো লিমিট নাই। এই হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধনের শেষ সময়ে আপনি এই কাজগুলো করেন। আশা করব আমার এই কথাগুলো শুনে কিছুটা হলেও আপনি সাপোর্ট পাবেন যদি আপনি শুনতে থাকেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।